অলরেডি কিন্তু পাবলিশ হলো তো মপ আপ রাউন্ডের ক্ষেত্রে যে ব্যাপার কয়েকটা আছে একদম যারা প্রথমবারের জন্য কলেজ পেয়েছ অর্থাৎ যারা ফার্স্ট টাইম অ্যালটমেন্ট পেয়েছ যারা ফার্স্ট টাইম অ্যালটমেন্ট পেয়েছ তোমাদেরকে কি করতে হবে যারা এর আগে অন্যান্য রাউন্ডে সেকেন্ড রাউন্ডে বা ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট পেয়েছিলে কিন্তু অ্যাডমিশন নাও নতুন করে আবার মপ আপ রাউন্ডে বসেছিলে অর্থাৎ যারা রিনিউ করেছিলেন যারা রিনিউ করেছিল বাট অ্যাডমিশন নাও নি অ্যাডমিশন কোনোভাবেই কমপ্লিট করনি তোমাদের কি কী করণীয় এবং সেই সাথে সাথে যারা কোনো অ্যালটমেন্টই পেলে না নো অর্থাৎ যারা কলেজ পেলে না তোমাদেরকে এই মুহূর্তে কি করতে হবে এবং স্পট কাউন্সিলিং হওয়ার আপডেট কি আছে এ স্পন্সিলিং টু জিরো টু ফোর আপডেট কি আছে তো সমস্ত তথ্য আজকের ভিডিওতে তোমাদের জন্য শেয়ার করবো যারা যারা ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি তোমার প্রয়োজন হয় এবং তোমার যে কোনো প্রশ্ন থাকলে মেন কমেন্টে লিখে জানিও তো আমি একে একে করে আসছি একদম প্রথমে যারা ফার্স্ট টাইম অ্যালটমেন্ট পেয়েছো তোমাদেরকে কি করতে হবে তারপর আমি আসছি যারা এর আগে অ্যাডমিশন নিয়েছিলে কিন্তু অ্যালটমেন্টও নাওনি কিন্তু অ্যালটমেন্ট পেয়েছিলে ভর্তি হওনি তোমাদের কি কি করণীয় রয়েছে এবং সেই পাশাপাশি যারা এর আগে কোনো রাউন্ডেই পাওনি এবং শেষ পর্যন্ত এই রাউন্ডে এসেও পেলে না অর্থাৎ শেষ রাউন্ডে এসেও যারা কলেজ পেলে না তোমাদের জন্য স্পট কাউন্সিলিং এর আপডেট রয়েছে তো সমস্ত কিছু শেয়ার করবো তো দেখো একদম প্রথমে আমি তোমরা যদি এম এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও তোমরা সেখানে তোমরা দেখে নিতে পারবে যে অলরেডি এ এর মপ আপ রাউন্ডের রেজাল্ট পাবলিশ হয়েছে সেম ব্যাপার তোমার রোল নাম্বার দিতে হবে তোমার পাসওয়ার্ড দিতে হবে একটা ক্যাপচার দিতে হবে জাস্ট তিনখানা জিনিস দিতে হবে আমি সেটা বলে দিচ্ছি কারণ তোমরা প্রত্যেকেই জানো এটা তোমরা এটা প্রত্যেকেই জানো যে কিভাবে রেজাল্ট দেখতে হয় কারণ এর আগে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের রেজাল্ট প্রত্যেকই দেখেছো আলাদা করে তাই আমি বলছি না তো একেবারে চলে যাবে এম এর অফিশিয়াল ওয়েবসাইটে তাহলে তুমি রোল নাম্বার দেবে তোমার রোল নাম্বারটা তুমি দেবে তারপর তোমার পাসওয়ার্ডটা তুমি দেবে তারপর তোমার পাসওয়ার্ডটা দিলে আরেকটা আছে তোমার সিকিউরিটি পিন সিকিউরিটি পিন আছে একটা ক্যাপচা আছে নিচে দেখবে একটা ক্যাপচা আছে ক্যাপচাটা জাস্ট যেমন আছে সেভাবেই তোমাকে দিতে হবে বেশ তো এইটা দেওয়ার পর তোমরা প্রত্যেকে নিজেদের ফোন থেকেও রেজাল্টটা তোমরা দেখে নিতে পারবে রাউন্ডের রেজাল্টটা তোমরা দেখে নিতে পারবে তো এটা নিয়ে আমি আর এক্সট্রা কিছু বলছি না আমি একেবারে চলে যাবো জিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে জিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে যা গেলে দেখো তোমরা এখানে মপা রাউন্ডের পুরো ডিটেলসটা পেয়ে যাবে একদম নিচে যদি চলে যাও এখানে কাউন্সিলিং এর যে নোটিফিকেশানটা দিয়েছিল তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো কাউন্সিলিং এর যখন নোটিফিকেশনটা দিয়েছিল তো সেই কাউন্সিলিং এর যে নোটিফিকেশন কাউন্সিলিং নোটিফিকেশনটাকে যদি একবার দেখো সেখানে ইন ডিটেলে ইন ডিটেলে সমস্ত কিছু তোমাদের জন্য দেওয়া আছে যে তোমাদেরকে কী কী করতে হবে সব থেকে বেটার হয় যদি দেখে নিতে পারো তো আমি একদম অফিশিয়াল ডাটাই তোমাদের দেখাচ্ছি নিজে থেকে আর কিছু বলছি না বা আমি লিখে দেখাচ্ছি না তো দেখো একদম প্রথমে চলে আসো যারা মপা রাউন্ডে এসে ফার্স্ট টাইম কলেজ পেয়েছো তোমাদের এই মুহূর্তে কি কি করণীয় রয়েছে যারা মপা রাউন্ডে এসে ফার্স্ট টাইম কলেজ পেয়েছো তোমাদের এই মুহূর্তে কি কি করণীয় রয়েছে এবং যারা এর আগে কোনো রাউন্ডে কলেজ পেয়েছিলে কিন্তু রাউন্ডে রাউন্ডে নতুন করে আবার বসেছিলে তোমরা কলেজ এসে তোমাদের কি কি করণীয় রয়েছে এবং এর আগের যে কলেজটা ছিল সেই কলেজটা তোমাদের ক্ষেত্রে আর থাকবে কিনা এবং যারা ফার্স্ট টাইম কলেজ পেয়েছ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেই লিস্টটা আমি দেখো ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে ওখানে সম্পূর্ণ তালিকা তৈরি করে দেওয়া আছে যে কি কি ডকুমেন্টস তোমার লাগছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অর্থাৎ যারা ফার্স্ট টাইম কলেজ পেয়েছো তোমাদেরকে তো ভর্তি হতে হবে অ্যাডমিশন নিতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্য কলেজে যেতে হবে তো তোমরা ওই লিস্টটা দেখে নিয়ে তোমাদের কি কি লাগবে দেখো এইখানে একদম মপ আপ রাউন্ডের ডিটেলসে চলে আসবে একদম নিচে চলে আসবে রাউন্ড টু গেল এরপরেই আছে মপ রাউন্ড মপ আপ রাউন্ডের ক্ষেত্রে কারা কারা কলেজ পেয়েছো তোমাদের একদম প্রথমে ব্যাপারটাতে আসছি যে তোমাদের কি কি করণীয় মপ রাউন্ড প্রসেস জেনারেল রুলস এইখানটাতে চলে আসো দেখো দ্য ক্যান্ডিডেট এইখান থেকে তাহলে মপ আপ রাউন্ডের রেজাল্ট পাবলিশ হলো লাস্ট এন্ড ফাইনাল রাউন্ড এটাই গভর্নমেন্টের শেষ রাউন্ড এরপর আর কোনো রাউন্ড থাকছে না এই বছরের মতো এটাই শেষ রাউন্ড দেখো যারা প্রথমবারের জন্য কলেজ পেয়েছো অর্থাৎ যারা ফার্স্ট টাইম কলেজ পেয়েছ তোমাদের করণীয় কি তোমাদের প্রথমেই যেটা ব্যাপার তোমাদেরকে হাজার টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে কি ডাউনলোড করতে হবে সিট অ্যালটমেন্ট লেটারটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে কত টাকা দিয়ে ডাউনলোড করতে হবে হাজার টাকা দিয়ে তোমাকে সিট অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করতে হবে এটা তোমার একদম প্রথম কাজ এই কাজটা তোমাকে করতেই হবে নেক্সট এবার তোমাকে যেটা করতে হবে দেখো তুমি সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করলে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার পর দেখবে একটা ইউনিক অ্যালোটমেন্ট আইডি থাকবে একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি থাকবে এই যে আইডিটা এই আইডিটাকে তুমি খাতাতে নোট ডাউন করবে অথবা একটা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট তৈরি করবে একটা স্ক্রিনশট নিয়ে পিডিএফ বানাবে প্রিন্ট আউট তৈরি করবে এবং এবার আসি অ্যাডমিশনের ব্যাপারে যারা ফার্স্ট চয়েসে কলেজ পেয়েছো ফার্স্ট চয়েস ফার্স্ট চয়েসে যারা কলেজ পেয়েছো একই রকমভাবে তোমাদেরকে অ্যাডমিশন নিতেই হবে অ্যাডমিশন নেওয়া বাধ্যতামূলক সেটা যদি কোনো প্রাইভেট কলেজে হয় অ্যাডমিশন নেওয়া তোমার বাধ্যতামূলক নাহলে বছরের মধ্যে কাউন্সিলিং থেকে পায় কাউন্সিলিং তো এটাই শেষ রাউন্ড আর বাদের আর ব্যাপার থাকছে না যারা দুই তিন বা লেটার চয়েসে পেয়েছো তোমরা যদি চাও কেউ গভর্নমেন্ট পেয়েছো কিন্তু তুমি অ্যাডমিশন নেবে না নাই নিতে পারো এটা তো না হওয়ারই কথা আশা করছি এরকম কেউ করবে না তো ওভারঅল সবাইকে অ্যাডমিশন নিতে হবে এই হচ্ছে মধ্যা কথা বেশ ওভারঅল সবাইকে অ্যাডমিশন নিতে হবে এবার ব্যাপারটা হচ্ছে যে যারা এর আগে কলেজ পেয়েছিলে যারা এর আগে কলেজ পেয়েছিলে ধরো তুমি ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে তুমি কলেজ পেয়েছিলে কিন্তু তুমি অ্যাডমিশন নাওনি কিন্তু তুমি অ্যাডমিশন নাওনি নো অ্যাডমিশন এর আগে কলেজ পেয়েছিলে কিন্তু তুমি অ্যাডমিশন নাও নি সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে ব্যাপারটা কি হবে তুমি যেহেতু অ্যাডমিশন নাও নি তোমার আগের কলেজটা অলরেডি চলে গেছে এর আগে যে তোমার অ্যালটমেন্ট হয়েছিল ধরো ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে তোমার কোনো একটা এনটিএসে অ্যালোটমেন্ট হয়েছিল সেই এনটিএসটি তোমার জন্য আর থাকছে না সেটা কিন্তু বাদ চলে গেছে এবার যদি তুমি মপাব রাউন্ডে এসে কলেজ পেয়েছো তো ভালো আদারওয়াইজ তোমার হাতে এবছরের মতো আর কিছু থাকছে না তো এই হচ্ছে আমার মপ আপ রাউন্ডে টোটাল ব্যাপার এবার আসি স্পট এর ঘটনা কি ঘটবে দেখো স্পট কাউন্সেলিং যদি সিট বাড়ে সিট বাড়ার সম্ভাবনা নেই আরও একটা সেই সঙ্গে ব্যাপার বাজারে এখন চলছে বাজারে এই ব্যাপারটা চলছে যে অনেক স্টুডেন্টরা বলে থাকে দেখি আমি বাজার এই কারণেই বলছি জেনারেলি আমরা বাংলা কথাতে বাজার মাঝে মাঝে বলি আর কি তো তো এটাই ব্যাপার দেখো অনেকে এটাও বলে যে যেগুলো সিট সিট যেগুলো এরকম নাকি ব্যাপার আছে যে পিডাবলিউডি সিট যদি ফিল আপ না হয় ধরো পিডাব্লিউডি চারশোটা সিট রয়েছে এখন চারশো জন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড নেই তো তাদের সিটগুলো কি হচ্ছে ধরো চারশোটা সিট ছিল এখন চারশো জনের মধ্যে চারশো জন আসেনি দুশো জন এসছে বাকি আর কেউ নেই তার মানে কি হচ্ছে এখান থেকে দুশোটা সিট এক্সট্রা হচ্ছে তাহলে এই যে পিডব্লিউডির দুশোখানা সিট এটা তাহলে কি হবে এটা কি কাউন্সিলিং এর আন্ডারে দেওয়া হবে মানে ওপেন সবার জন্য এরম কিন্তু কোনো নিয়ম নেই এটা সম্পূর্ণ ভুল তথ্য এই ক্যাটাগরির সিট প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে একটা নিয়ম প্রযোজ্য প্রত্যেকটি ক্যাটাগরির সিট সেই ক্যাটাগরির স্টুডেন্টকে দিয়েই ভরাট করানো হবে অন্য কোনো ক্যাটাগরি স্টুডেন্ট সেখানে অ্যালাউ হতে পারবে না একটা জায়গাতেই সবাই এলাহ হতে পারে সেটা হচ্ছে ওপেন ক্যাটাগরি যেটা আনরিজার্ভ ইউ আর ক্যাটাগরি বলে যেটা আছে এইটা সবার জন্য খোলা রয়েছে কিন্তু এই পিডব্লিউডি সিড ওপেনে চলে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই এটা সম্পূর্ণ ভুল তথ্য এই ধারণা নিয়ে কেউ স্পট এর আনন্দে বসে থাকবে না কিন্তু এবার বলি স্পট কাউন্সিলিংটা তাহলে কারা করবে দেখো স্পট কাউন্সিলিং করে হেলথ ডিপার্টমেন্ট থেকে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট থেকে ডাবলিউ বি হেলথ থেকে স্পট কাউন্সিলিং হ্যান্ডেল করে এই কাউন্সিলিং হয়ে যাওয়ার পর মোটামুটি পনেরো দিন কুড়ি দিনের মাথায় যদি সিট খালি থাকে কোথাও কিছু যদি দুটো সিট খালি থাকে কি তিনটে চারটে পাঁচটাও সিট খালি থাকে খুব বেশি সিট খালি থাকবে না ওই দুটো তিনটে হয়তো খালি থাকলেও থাকতে পারে আমি বলতে পারছি না কারণ এগুলো বলা সম্ভব নয় যদি খালি থাকে তাহলে কিন্তু নোটিশ দেবে যে নোটিশটা তোমরা ডাব্লিউ বি হেলথ এর ওয়েবসাইটে পাবে এই ওয়েবসাইটে তোমরা নোটিশটা পাবে যখনই নোটিশ আসবে অবশ্যই আমি তোমাদের ভিডিও দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কবে এস এম এর স্পট কাউন্সিলিং হওয়ার কথা ছেড়েই দাও যদি হয় জিএনএম এর ক্ষেত্রে হবে কবে হবে কখন হবে কোথায় হবে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে মেনলি কলকাতার যে কোনো মেডিকেল কলেজে হয় আর জি করে হবে নয় এনআরএস হবে নয় কলকাতা মেডিকেল কলেজে হবে অথবা এস এস এম এ হবে যে একটা জায়গাতে এই যে চারটে জায়গা বললাম এই চারটে জায়গার মধ্যে যে একটা জায়গাতে হবে তো এই ছিল স্পট কাউন্সিলিং এর ঘটনা মপ রাউন্ড সম্বন্ধে বললাম মপ রাউন্ডের ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে তোমাদেরকে সে ব্যাপারেও বললাম মপ আপ রাউন্ডটাই এবছরের মতো আপাতত শেষ রাউন্ড এরপর আপাতত আর কোনো রাউন্ড থাকছে না এখানে একটা রিফান্ড অ্যান্ড উইথড্রল এর অপশন রয়েছে এটা ব্যাপারটাতে আসি ওয়ান্স অল দা রাউন্ড অফ ই কাউন্সিলিং আর ওভার দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাডমিটেড উইল হ্যাভ দেয়ার সিড অ্যাকসেপ্টেন্স ফিজ সেন টু দ্য ইনস্টিটিউশন দ্যাট অ্যাডমিটেড দেম এই ব্যাপারটা ভালো করে দেখো অনেকে জিজ্ঞেস করে যে আমি তো কলেজ পাইনি তাহলে আমি যে কাউন্সিলিং করেছি আমার টাকাটাকে আমি রিফান্ড পাবো না কখনোই তুমি পাবে না এবার দ্বিতীয় যেটা প্রশ্ন থাকে আমি তো কলেজ পেয়েছি যেহেতু আমি কলেজ পেয়েছি যেহেতু আমি কলেজ পেয়েছি তো কলেজ পাওয়ার জন্য আমাকে হাজার টাকা সিড অ্যাকসেপ্টেন্স ফিজ জমা দিতে হয়েছে সিড অ্যাকসেপ্টেন্স ফিস তো সেটা কি আমি রিফান্ড পাবো এই টাকাটা তুমি রিফান্ড পাবে কখন রিফান্ড সেটা পাবে রিফান্ড অ্যান্ড উইথ জলের এর পলিসি কি আছে দেখো যদি কোনো ক্যান্ডিডেট তার কাউন্সিলিং কমপ্লিট করে থাকে গভর্নমেন্ট কলেজ পেয়ে থাকে এবং ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিয়ে নিয়েছে ইফ এ ক্যান্ডিডেট চেঞ্জেস হিজ অর হার মাইন্ড অ্যাবাউট জয়নিং অর কন্টিনিউ ইনস্টিটিউট হি অর সি মাস্ট বি আস দা ইনস্টিটিউট টু ক্যান্সেল অ্যাডমিশন অ্যান্ড গি দ্য ক্যান্ডিডেট এ রিফান্ড যদি তুমি অ্যাডমিশন ক্যান্সিল করো সেক্ষেত্রে তুমি কিন্তু রিফান্ডের ব্যাপারটা তোমার জন্য প্রযোজ্য হবে ইন দিস কেস ডাব্লিউ বিজেবি ইজ নট রেসপন্সিবল এক্ষেত্রে ডাব্লিউ বিজেবি কোনো ক্ষেত্রে রেসপন্সিবল নয় নেক্সট যেটা দু নম্বর পয়েন্টে আছে দেখো স্টুডেন্ট হু হ্যাভ পেড দা সিট অ্যাকসেপ্টেন্স ফিজ এন্ড কারেন্টলি হোল্ড এ সিট যারা সিট অ্যাকসেপ্টেন্স ফিজ জমা দিয়েছে এবং কারেন্টলি হোল্ড এ সিট একটা সিট এই মুহূর্তে দখল করে রেখেছে ক্যান উইথড্র অনলি ডিউরিং দ্য সিট অ্যাকসেপ্টেন্স পিরিয়ড অফ রাউন্ড টু রাউন্ড তে উইথড্র করে নিয়েছে ইফ দে উইথড্র দে উইল গেট এ ফুল রিফান্ড থ্রু অনলাইন ব্যাঙ্কিং উইথ ইন সিক্সটি টু নাইনটি ডেজ তার থেকে নব্বই দিনের মাথায় দেখো তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে নম্বর পয়েন্টে যেটা দিয়েছে দেখো এ স্টুডেন্ট কুড অলসো গেট এ রিফান্ড ইফ দে পে বাট ডু নট কমপ্লিট অ্যাডমিশন সিড অ্যাক্সেপ্টেন্স ফিজ দিয়েছ কিন্তু অ্যাডমিশন নাওনি অথবা অ্যাডমিশন উইথড্রো করেছো দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু ফলো বাই দ্য রিফান্ড রুলস পাবলিশ ইন দ্য নোটিস সেকশন অফ দ্য বোর্ডস ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডের ওয়েবসাইটে

আজকের মতো এখানে শেষ করলাম প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং যারা যারা কলেজ পেয়েছে আমাদের ব্যাস থেকে যারা কলেজ পেয়েছে যারা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে কলেজ পেয়েছে প্রত্যেককে অনেক অনেক কনগ্র্যাচুলেশন প্রত্যেকের ভালো শুভ